প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চাঁদপুর শহরের পুনবাজারের একটি বাড়িতে মাটি খুঁড়ে গুপ্তধন পাওয়া গেছে বলে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সোমবার দুপুরে পালপাড়া কুণ্ডুবাড়ির ব্যবসায়ী সুভাষ পোদ্দারের বাড়িতে এ গুপ্তধন পাওয়া যায় বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানায়, শহরের পোলপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ পোদ্দার তার শতাধিক শত বছরের পুরনো বাড়ির টিনের ঘর ভেঙে নতুন করে করার সময় মাটি কাটতে গিয়ে পাতিলে থাকা গুপ্তধনের সন্ধান পায়। দুপুরে সেখানে কাজ করতে আসা মিস্ত্রি সুভাষ, সুব্রত, আলামিন ও কবির ঘরের পালা স্থাপনের জন্য মাটি কাটে। এ সময় মাটির নিচ থেকে একটি গুপ্তধনের পাতিল বের হয়। সেই পাতিলের ভেতর প্রায় 200 বছরের পুরনো 200 শতাধিক প্রাচীন মুদ্রা দেখতে পায় তারা। মুদ্রাগুলো রূপা ও স্বর্ণের ছিল বলে ধারণা উদ্ধারকারীদের। কিন্তু ভাগাভাগিতে সমস্যা সৃষ্টি হওয়ার পরে উদ্ধারকারীরা গুপ্তধনের কথা ফাঁস করলে সবার মধ্যে সেটি জানাজানি হয়ে যায়। অভিযোগ ওঠে এই খবর পাওয়ার পর মাটির নিচ থেকে তোলা পাতিলে শত পুরনো মহামূল্যবান মুদ্রাগুলো বাড়ির মালিক সুভাষ পোদ্দার নিজে তড়িঘড়ি করে লুকিয়ে ফেলে। অকেজো কিছু মুদ্রা সেখানে কাজ করতে আসা মিস্ত্রিদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সে। কিন্তু ঘটনাটি জানাজানি হলে গুপ্তধন উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে কথা বলার জন্য বাড়ির মালিক সুভাষ পোদ্দারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে সুভাষ পোদ্দারের বাড়ি থেকে শত বছরের মহামূল্যবান মুদ্রা উদ্ধার হওয়ার ঘটনাটি প্রশাসনকে না জানিয়ে তিনি নিজে আত্মসাৎ করেছেন বলে এলাকায় স্থানীয়দের মাঝে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।